বন্ধু, সকলকে স্বাগতম জানাচ্ছি পাইথন ফর ইথিক্যাল হ্যাকিং সিরিজে। আমি ফয়সাল আছি আপনাদের সাথে। আজকের এই ভিডিওতে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব। ইতিমধ্যে আমরা আমাদের সিলেবাস অনুসারে আমরা বিভিন্ন টপিক নিয়ে আলোচনা করেছি, আপনারা এখান থেকে দেখে নেবেন, আমাদের এই ইউটিউব চ্যানেল থেকে প্লে লিস্ট থেকে দেখে নেবেন। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব এলিফ নিয়ে। ওকে, তো আমরা প্রথমেই দেখে নিই যে আজকের এই ভিডিওতে আমরা কোন কোন বিষয়গুলো দেখব। তো ইতিমধ্যেই আমরা প্রিভিয়াস ক্লাসে ইফ এলস স্টেটমেন্টস এর বিষয়গুলো দেখেছিলাম। ওখানে আমরা দেখেছিলাম যে কিভাবে ইফ এলস স্টেটমেন্ট কাজ করে, তারপরে আমরা কিভাবে কোথাও কোলন ব্যবহার করব, যেটাকে আমরা বলেছি ইন্ডেন্টেশন, এটা কিভাবে ব্যবহার করতে পারি, তারপরে কখন মূলত আমরা এলস ব্যবহার করব, কখন আমরা ইফ ব্যবহার করব। তো আজকের ভিডিওতে আমরা মূলত দেখব এলিফ স্টেটমেন্টস, অর্থাৎ যখন একাধিক কন্ডিশন থাকবে তখন আমরা কিভাবে এটা ব্যবহার করতে পারি, তারপরে অর অ্যান্ড যে অপারেটরগুলো আছে সেগুলো আমরা কিভাবে ব্যবহার করতে পারি, এবং আমরা দেখব নেস্টেড ইফ এলস এর বিষয়টা। নেস্টেড ইফ এলস মানে একটা ইফের ভিতরে আরেকটা ইফ কিভাবে ব্যবহার করতে পারি সেই বিষয়টা দেখবো, এবং সবার শেষে আপনাদেরকে আমরা হোমওয়ার্ক দেব। আপনারা হোমওয়ার্ক গুলো কমপ্লিট করবেন, কমপ্লিট করে আমাদের ফেসবুক গ্রুপে অথবা আমাদের টেলিগ্রাম গ্রুপে আপলোড করবেন। যদি এই হোমওয়ার্ক করতে কোনো প্রবলেম হয় তাহলে আমাদের সাপোর্টিং টিম আপনাদেরকে হেল্প করবে। ওকে, তাহলে দেরি না করে চলুন আমরা শুরু করে দিই আজকের টপিকে। আমরা কি নিয়ে আলোচনা করব সেটা দেখলাম, এখন আমরা আমাদের মেইন টপিকে চলে যাই ইনশাআল্লাহ। আচ্ছা, তো আমরা প্রথমেই বেসিক বিষয়টা বুঝে নিব যে অ্যালিফের বিষয়টা কি মূলত। তো অ্যালিফ মানে হচ্ছে যে যদি এমন হয় যে আপনার একাধিক শর্ত দিতে হবে আলাদা আলাদা করে, অবশ্যই একটা জিনিস খেয়াল করে যে আলাদা আলাদা করে যদি আপনাকে একাধিক শর্ত ব্যবহার করতে হয় তখন আপনাকে অ্যালিফ ব্যবহার করতে হবে। অর্থাৎ আপনি ইতিমধ্যে একটা শর্ত দিছেন, যেটা আমরা ইতিমধ্যেই জানি যে শর্ত থাকলে আমাদেরকে ইফ ব্যবহার করতে হয়। ইফ যদি শর্ত থাকে তখন আমরা জাস্ট ইফ ব্যবহার করি। তেমন যদি হয় যে আপনাকে একাধিক শর্ত ব্যবহার করতে হবে আলাদা আলাদা ভাবে, যে একবার এটা ব্যবহার করছেন হয় নাই, এটার জন্য আরেকটা রান হওয়ার কথা, কিন্তু আরেকটা শর্তের জন্য আরেকটা রান হবে, আরেকটা শর্তের জন্য আরেকটা কাজ হবে, আরেকটা শর্তের জন্য আরেকটা কাজ হবে, অর্থাৎ এক একটা শর্তের জন্য যদি এক এক রকম কাজ হয় তখন মূলত আমরা এলিফ ব্যবহার করে থাকবো। অর্থাৎ যদি একবার এটা হয় তাহলে এটা হবে, একবার এটা হলে আরেকটা হবে, অর্থাৎ একাধিক শর্ত যখন থাকছে এবং সেই একাধিক শর্তের জন্য যদি আলাদা আলাদা একাধিক কাজ হতো হয় আলাদা আলাদা একাধিক কাজ হয় অথবা আলাদা আলাদা কাজ হয় তখন মূলত আমরা এলিফ ব্যবহার করব। আচ্ছা, আমরা একটু পর প্র্যাকটিক্যালি দেখবো যে কখন মূলত আমরা এলিফ ব্যবহার করব। তারপর আমরা নেস্টেড ইফ এলস ব্যবহার বেসিকটা বুঝি। নেস্টেড, এটা নাম থেকে বুঝতে পারছি আমরা, নেস্টেড মানে পাখির বাসা থেকে মূলত এই শব্দটা। তো পাখির বাসাতে কি থাকে যে একটার উপরে আরেকটা এরকম ছোট ছোট নানা ইয়াগুলো মিলে, ছোট ছোট ইয়ের মতো মিলে মিলে কিন্তু একটা পাখির বাসা হয়, তাই না? তো নেস্টেড ইফ এলস মানে হচ্ছে একটা ইফের ভিতরে যদি আরেকটা ইফ ব্যবহার করেন, একটার ভিতরে যদি আরেকটা ব্যবহার করেন, ঠিক আছে, তখন সেটাকে নেস্টেড বলা হয়, ঠিক আছে। অর্থাৎ মানে হচ্ছে এমন যদি হয় যে মনে করেন এখানে মানে একটা আছে, এটার ভিতরে আরেকটা ব্যবহার করতে হবে, তখন আপনাকে নেস্টেড ইফ এলস এর ব্যবহারটা মূলত করতে হবে, যেখানে এই কথাটা বলা আছে যে ইফ এর পর যদি আরো শর্ত ব্যবহার করতে হয়। একটা ইফ ব্যবহার করছেন, এই ইফ এর পরে আরেকটা ইফ ব্যবহার করতে হবে, তখন এই নেস্টেড ইফ এলস এর বিষয়টা আসবে। ওকে, তো এই বিষয়গুলো দেখার জন্য আপনারা বাস্তবে একটা উদাহরণ নিতে পারেন যে তিনটা সংখ্যা থেকে একটা বড় সংখ্যা খুঁজে বের করতে হবে, তাহলে এখানে কিন্তু আপনার কন্ডিশন একাধিক আসবে যে একটা একটা হলো যে একটা সংখ্যা একটা থেকে বড়। যেমন মনে করেন যে তিনটা সংখ্যা আছে এ বি সি, এ বি থেকে বড়, আবার কিন্তু এ কে সি থেকেও বড় হতে হবে, যে একাধিক কন্ডিশন, সেক্ষেত্রে কিন্তু মূলত এই অ্যালিফের ব্যবহারটা আছে এবং নেস্টেড এর ব্যবহারটা আছে, সেটা এখন আমরা একটু প্র্যাকটিক্যালি দেখি। তো প্র্যাকটিক্যালি দেখার আগে অ্যালিফের বিষয়টা আমরা একটু ভালো করে দেখি, তো সেই জন্য আমাদের পূর্বে করে যাব যে কোডটা, এই কোডটা ছিল, তো আমরা এটাকে ক্লিয়ার করে নিই। আচ্ছা, আমাদের আগের প্রোগ্রামিং এর প্রবলেমের কোডটা এটা ছিল যেটা আমরা দেখেছিলাম। তো এখানে কিন্তু আমরা তিনটা কন্ডিশন, টোটাল দুইটা কন্ডিশন ব্যবহার করছি। নাম্বার ওয়ান যদি নাম্বার টু থেকে বড় হয় তাহলে আমরা বলছি নাম্বার ওয়ান ইজ বিগ, আবার নাম্বার ওয়ান যদি নাম্বার টু এর বড় হয় তখন আমরা বললাম নাম্বার টু আর নাম্বার ওয়ান হচ্ছে ইকুয়াল, আর যদি এই দুইটার একটাও না হয় তখন আমরা বললাম যে বলো যে নাম্বার টু ইজ বিগ। আচ্ছা, এমন একটা জিনিস খেয়াল করেন, একটা এখানে কন্ডিশন ছিল, তারপরে এখানে আরেকটা কন্ডিশন আমরা ব্যবহার করছি, যদিও আমরা এখানে ইফ ব্যবহার করছি কিন্তু পারফেক্টলি এখানে ইফ ব্যবহার করা যাবে না। তো যখনই একাধিক কোশ্চেন অর্থাৎ একাধিক কন্ডিশন আলাদা আলাদা ভাবে থাকবে তখন কিন্তু আমাদেরকে আলাদা এই কন্ডিশন কে ব্যবহার করার জন্য আমাকে এলিফ ব্যবহার করতে হবে। কারণ কি, তখন হচ্ছে এই কন্ডিশনের জন্য আলাদা একটা আউটপুট দিবে,
ঠিক আছে, আবার এই কন্ডিশনের জন্য আলাদা একটা আউটপুট দিবে। অর্থাৎ যদি এমন হয় যে একাধিক কন্ডিশন আছে আলাদা আলাদা ভাবে এবং ওই আলাদা আলাদা কন্ডিশনের জন্য আলাদা আলাদা আউটপুট দিবে, তখন আমাকে এলিম ব্যবহার করতে হবে। এখন যদি আমরা এটা দেই তাহলে পারফেক্টলি এই কোডটা রান হবে। আমরা যদি এখানে দেই মনে করেন 12, আমরা যদি 12 দিই দেখেন বলবে যে এই তখন এটা রান হচ্ছে মূলত, তখন বলবে যে নাম্বার ওয়ান এবং নাম্বার টু ইজ ইকুয়াল। এটাই বলছে নাম্বার ওয়ান এবং নাম্বার টু হচ্ছে ইকুয়াল। তাহলে আমরা বুঝলাম যে যদি এমন হয় যে আলাদা আলাদা ভাবে আমাদেরকে আলাদা কন্ডিশন ব্যবহার করতে হবে, তখন আমরা এলিফ ব্যবহার করব। এই বিষয়গুলো আরো প্র্যাকটিক্যালি দেখার জন্য আমরা একটা প্রবলেম, মূলত এই যে তিনটা সংখ্যা থেকে বড় সংখ্যা খুঁজে বের করা, সেটা বের করতে গিয়ে আমরা দেখব। সেই জন্য আমরা মনে করেন যে মোটামুটি আগে বেসিকটা বুঝি, আর সেজন্য আমরা নোটপ্যাডে আসলাম। মনে করুন আপনার কাছে তিনটা সংখ্যা আছে, একটা এ, একটা বি, একটা সি। আমরা ধরে নিলাম, আমরা ম্যাথ করার সময় যেভাবে ধরে নেই না যে বিভিন্ন অঙ্ক করার সময় এক্স ওয়াই জেড এভাবে ধরে নিই, এবং তিনটা ভেরিয়েবল একটা আছে এ, একটা বি, একটা সি। এখন এই তিনটার মধ্যে কোনটা বড় সেটা আমাকে খুঁজে বের করতে হবে। তো এই জন্য কিন্তু কন্ডিশন একাধিক হবে, যেমন এ কে অবশ্যই বি থেকে বড় হতে হবে, আবার এ কে সি থেকেও বড় হতে হবে। এখানে কিন্তু কন্ডিশন দুইটা, একটা কন্ডিশন এ অবশ্যই বি থেকে বড় হতেই হবে, আবার এ সি থেকে বড় হতে হবে। এটা হলেই আমরা আউটপুট পাবো কি, যে এ মূলত বড়, তাই না? অর্থাৎ এ বড় হতে হলে এ কে এ থেকেও বড়, বি থেকেও বড় হতে হবে, সি থেকেও বড় হতে হবে। এই যে একাধিক কন্ডিশন, ঠিক আছে। আবার সি যদি বড় হতে হয়, সি কে অবশ্যই বড় হতে হবে কি থেকে, এ থেকে, আবার সি কে অবশ্যই বড় হতে হবে বি থেকে, তাহলে কি হবে, সি ইজ উইক। আবার যদি এমন হয় যে বি বি কে আবার বি বড় হতে হলে বি কে এ থেকে বড় হতে হবে, আবার বি বড় হতে হলে বি কে আবার সি থেকেও বড় হতে হবে, তখন বি হবে মূলত বি ইজ বিগ, তখন বি হবে বিগ, ঠিক আছে। তো এই যে বিষয়টা, যে একটা জিনিস আমার হতে হলে, এ বড় হতে হলে দুইটা জিনিস হতে হবে, অর্থাৎ দুইটা কন্ডিশন ফিল আপ হতে হবে, আবার সি বড় হতে হলে দুইটা কন্ডিশন ফিল আপ হতে হবে, আবার বি বড় হতে হলে দুইটা কন্ডিশন ফিল আপ হতে হবে। একাধিক কন্ডিশন কিন্তু এখানে চেক করা হচ্ছে। তো এই জিনিসগুলোর জন্য মূলত আমরা এলিফের ব্যবহার গুলো কিভাবে করতে পারি সেটা দেখবো, আবার একটা ইফের ভিতরে আরেকটা ইফ কিভাবে ব্যবহার করতে হয় সেটা আমরা দেখবো। তো এই যে জিনিসটা আছে এটা আমরা প্রোগ্রামিং এ কিভাবে লিখতে পারি সেটা আমরা চেক করি। এটা কিন্তু আমরা ম্যাথে সাধারণত এইভাবে লিখে থাকি যে এ যদি বি থেকে বড় হয় আবার সি থেকে বড় হয়, তখন আমরা বলি যে ম্যাথমেটিক্যাল ভাষায় যে এ হচ্ছে বড়, তাই না? তো এটা আপাতত ম্যাথমেটিক্যাল চিন্তা ভাবনা বাদ দিয়ে আমরা হচ্ছে প্রোগ্রামিং থেকে বোঝার ট্রাই করি। আচ্ছা, প্রোগ্রামিং অনুসারে আমাদেরকে দিতে হবে এমন, ইফ এ থেকে বি থেকে বড় হয়, ঠিক আছে, তাহলে রুলস অনুসারে আবার এ যদি সি থেকে বড় হয় তখন হবে যে মূলত যে তখন হবে কি, তখন হবে মূলত সি হচ্ছে মূলত তখন হবে যে বড়, রাইট? এখন খেয়াল করেন যে এ যদি বি থেকে বড় হয় আবার সি থেকেও যদি বড় হয় তখন কিন্তু মূলত হবে বড়। তো এখানে এই যে আরেকটা কন্ডিশন দেওয়া, এখানে কিন্তু আপনি নর্মালি ভাবে বলতে পারবেন না, এখানে তখন আপনাকে ইফ ব্যবহার করতে হবে, একটার ভিতরে আরেকটা, এটাকে বলা হচ্ছে নেস্টেড ইফ এলস, ঠিক আছে। তো এগুলো আমরা প্র্যাকটিক্যালি দেখার জন্য চলে আসি হচ্ছে আমাদের যে ইয়ে ছিল, অর্থাৎ আমাদের যে কোড ছিল কোডে চলে আসলাম, পুরোটা আমরা কেটে দিলাম আমরা সহজে বোঝার জন্য। এ লিখলাম, এ সমান কত সেটা মনে করেন যে নর্মালি ধরে নিলাম 12, বি সমান মনে করেন যে নর্মালি আমরা ধরে নিলাম হচ্ছে 13, জাস্ট আমরা বোঝার জন্য ধরে নিচ্ছি। আচ্ছা, আমরা একটু ধরে নিই, আমাদের আমরা আমাদের ভিজুয়াল স্টুডিওতে চলে আসলাম, আপনারা আপনাদের ভিজুয়াল স্টুডিও অথবা আপনাদের পছন্দের আইডিতে চলে আসুন। আচ্ছা, এরপর আমরা সি সমান দিলাম মনে করেন 14, তিনটা দিলাম। এখন তিনটার মধ্যে কোনটা বড়, আমরা সহজে বলবো সি বড়, কিন্তু কম্পিউটার অথবা ডিভাইস কিন্তু বুঝবে না, তাকে বোঝানোর জন্য আমাদের প্রোগ্রাম লিখতে হবে। তো কম্পেয়ার করার জন্য আমরা জানি ইফ ব্যবহার করতে হয়। ইফ দিলাম, বললাম যে এ বি থেকে বড়, কন্ডিশন এটা যদি ট্রু হয় আবার সে চেক করবে যে নর্মালি আমরা এটা দিলাম না, নর্মালি আবার যদি এ সি থেকে বড় হয় তখনই কিন্তু প্রিন্ট এফ দিবে যে আউটপুট হবে যে সি বড়, ঠিক আছে। তো এই যে একটা কন্ডিশনের পরে আরেকটা কন্ডিশন আসতেছে, একটা রান হলে আবার এটা চেক করা, তাহলে একটার ভিতরে আরেকটা, যেহেতু এই যে এটা সেমিকোলন, এটা কিন্তু ইন্ডেন্টেশন বোঝায়, তো এটার পরে এটা, তো এখানে এটার জন্য আমাকে ইফ দিতে হবে, আর এটাকে বলা হয় নেস্টেড ইফ, একটার ভিতরে আরেকটা, ঠিক আছে। তো এটা যদি সত্য হয় আবার এটাও যদি সত্য হয় তাহলে আউটপুট আসবে যে প্রিন্ট এ ইজ বিগ, ঠিক আছে। তো এই যে একটার ভিতরে একটা, এটাই কিন্তু নেস্টেড। আচ্ছা, আমরা এটা বুঝলাম।
এখন খেয়াল করেন, মনে করেন যে এ বি থেকে বড় না, দ্যাট মিনস বি বড়, এ বি থেকে বড় না, দ্যাট মিনস বি বড়। তখন ঘটনাটা কি হবে? তখন ঘটনাটা হবে এমন যে আমাকে আরেকটা কন্ডিশন চেক করতে হবে, যে কারণ বি বড় হতে হলে কিন্তু সি থেকেও বড় হতে হবে, তাই না? তো আরেকটা কন্ডিশন চেক করতে হবে। আরেকটা কন্ডিশনের জন্য নর্মালি আপনি ইফ দিবেন এবং চেক করবেন যে বি কি সি থেকে বড়, বি কি সি থেকে বড়। যদি বি সি থেকে বড় হয় তাহলে আপনি বলতে পারেন যে আসলে বি যেহেতু এ থেকেও বড়, সি থেকেও বড়, তাহলে আসলে বি ইজ বিগ। বাট এটাকে পারফেক্টলি লেখার জন্য আমরা জানি ইতিমধ্যে এটাকে দিতে হবে এলিফ। তাহলে এই কন্ডিশনটা চেক করার পরে এটা যদি ফলস হয় তাহলে এটা সাথে সাথে রান হবে, দ্যাট মিনস এই কন্ডিশনটা আপনার রান হচ্ছে না। এরপর আরেকটা কন্ডিশন আছে, এটার জন্য আপনাকে আরেকটা জিনিস রান করতে হবে, তাহলে আপনাকে এলিফ ব্যবহার করতে হবে, তাও কিন্তু সে দেখবে যে বি বড়। ঠিক আছে, এখন মনে করেন যে এটাও সত্য না যে এ বি থেকে বড়, এটা মিথ্যা। ঠিক আছে, তারপরে আবার বি সি থেকে বড়, সেটাও মিথ্যা। দ্যাট মিনস এও বি থেকে বড় না, বিও সি থেকে বড় না, দ্যাট মিনস সবচেয়ে বড় কোনটা? সি, তাই? তো এই জন্য আপনি বলতে পারেন যে যেহেতু এটাও বড় না, এটাও বড় না, দ্যাট মিনস এলস। তাহলে আপনি এখানে কিন্তু আর কন্ডিশন দেওয়া লাগবে না, আপনি বলে দিবেন যে প্রিন্ট যে সি সি ইজ উইক। ওকে, এখন এই কোডটা এখনো পারফেক্টলি হয় নাই। কেন হয় নাই আমরা একটু রান করলে বুঝতে পারবো। আমরা যদি এখানে খেয়াল করে দেখি রান করার আগে, যে ইফ এ বি থেকে বড়, অর্থাৎ এ যদি বি থেকে বড় হয় আবার এ যদি সি থেকেও বড় হয় তাহলে এ বড়। এখন এমন ঘটনা তো ঘটতে পারে যে এ বি থেকে বড়, এটা সত্য, কিন্তু এ কিন্তু সি থেকে বড় না হতে পারে। তখন কি হবে? তখন অবভিয়াসলি কিন্তু সি বড় হবে। তো সেই জিনিসটা কিন্তু এখানে লেখা হয়নি, এটা হচ্ছে একটা মিস্টেক। তো এটা আমরা একটু রান করে দেখি, রান করে বোঝার ট্রাই করি, তাহলে কিন্তু আমরা প্রপারলি আমাদের কোডটা বুঝতে পারবো। ওকে, তো সেই জন্য আমরা আমাদের কোডটা দেখি প্রথমে। এটা হচ্ছে আমি ক্লিয়ার করে নিলাম, এটাকে একটু নিচে নিয়ে নিলাম যেহেতু কোডটা একটু বড়। আচ্ছা, আর সুবিধার্থে আমরা একটু এখানে নিয়ে নিলাম যেন একসাথে আমরা পুরো কোডটা দেখতে পারি। ওকে, এখানে খেয়াল করুন ভেরিয়েবল 12, 13, 14 দেওয়া আছে, তো সহজে আমরা বলতে পারছি যে সি বড়। কিন্তু আমরা যদি এখানে খেয়াল করে দেখি, রান করি, যে বলা আছে সি বড়, কিন্তু এমন করলাম যে এটা রান হবে, তারপরে এটাও রান হবে, কিন্তু এটা মিথ্যা হবে, তখন কিন্তু আউটপুট কি আসবে সেটা দেখাবে না। কেন? কারণ এটা বড়, ভালো কথা, এটা মিথ্যা, মানে এটা বড় না, সি থেকে বড় না। তখন কিন্তু বড় না হলে কি হবে সেই কোডটা কিন্তু আমরা লিখি নেই। দ্যাট মিনস এমন যদি হয় যে সি বড় বাট অর্থাৎ সি বড়, ঠিক আছে, যে সি বড় বাট এর মানটা আমরা দিলাম যে 15, না আমরা দিলাম 14, আর এটাকে আমরা 15 করলাম। এখন খেয়াল করেন যে বি থেকে কিন্তু এ বড়, দ্যাট মিনস বি থেকে বড়, এটা সত্য। এখন এ কি সি থেকে সত্য? এ কি বি থেকে বড়? অবশ্যই বড় না, কারণ এর মান 14, সি এর মান হচ্ছে 15। তাহলে কিন্তু এখানে এলস দিয়ে যেটা আমাদের রান করার কথা যেহেতু আমাদের নাই, তাহলে কি হবে যে কোনো আউটপুট আসে নাই। কেন আসে নাই? কারণ খেয়াল করেন যে আমরা কন্ডিশন সত্য হলেই কিন্তু এক্সিকিউশন হবে কোড। তো এই কন্ডিশনটা কি ছিল? ইফ এ থেকে, এ কি বি থেকে বড়? হ্যাঁ বড়। এর মান কত? 14, বি এর মান 13, অবশ্যই বড়। তাহলে এইটা আবার চেক করবে। এখন খেয়াল করেন এর মান 14, বি এর মান হচ্ছে, সরি, সি এর মান 15, অর্থাৎ সি কিন্তু বড়। তো এটা কিন্তু মিথ্যা। তো এটা রান করার পরে এটা যে রান করবে, এটা দেখলো যে এটা মিথ্যা, তাহলে মিথ্যা হলে আরেকটা দিতে হয়, সেটা কি? অবশ্যই কমেন্টে বলবেন মিথ্যা হলে আরেকটা কি দিতে হয় এলস, সেটা কিন্তু নাই। তো যেহেতু এটা মিথ্যা, মিথ্যা হলে তো এটা রান হবে না, এটার সাপেক্ষে যেটা আছে সেটা রান হবে, যেহেতু আমরা দেই নাই সেজন্য রান হয় না। আর এটা যেহেতু সত্য হয়ে গেছে, এরপর আর নিচের গুলো কিন্তু ট্রাই করবে না, সে এটার ভিতরের গুলো ট্রাই করবে। ঠিক আছে, কারণ এটা সত্য, তাহলে নিচের এগুলো ট্রাই করার দরকার নেই, আমি এগুলো ট্রাই করব। তো এটাকে রান করতে হলে আমাকে এখানে দিতে হবে এলস, আর লিখতে হবে যে প্রিন্ট সি ইজ বিগ। এখন দেখবেন রেজাল্ট পারফেক্টলি আসবে, বলবে যে সি হচ্ছে বিগ। আমরা রান করে দেখি, সি ইজ বিগ, সি ইজ বিগ, কারণ হচ্ছে এখন আমাদের কোডটা রাইট। আচ্ছা, তাহলে আমরা পারফেক্টলি বুঝলাম যে এটা কিভাবে কাজ করে। এখন একটা জিনিস আরো ভালো করে খেয়াল করেন, এখানে যে এলিফের বিষয়টা, এখানে একটা কন্ডিশন কেন দিলেন? কারণ এটাও যদি মিথ্যা হয়, যে এ যদি বি থেকে বড় না হয়, অর্থাৎ বি যদি বড় হয়,
তখন অটোমেটিক বি বড়। তো এখন কিন্তু আর বি যে এ থেকে বড় সেটা চেক করার দরকার নাই, যেটা হচ্ছে আমরা একটু আগে নোটপ্যাডে দেখলাম, সেটা কিন্তু আমাদের এখানে চেক করা লাগবে না। তো এখানে সরাসরি আমাদের একটা কন্ডিশন দেখলেই হচ্ছে, যেহেতু অটোমেটিক এটা মিথ্যা হয়ে গেছে, অর্থাৎ এ বি থেকে বড় না, দ্যাট মিনস অবশ্যই বি এ থেকে বড়, তাহলে অটোমেটিক ভাবে কিন্তু আমার আর এ যে বি থেকে বি যে এ থেকে বড় সেটা দেখা লাগতেছে না, আমার শুধু সি দেখলেই হয়ে যাচ্ছে। ঠিক আছে, এই জন্য আমরা এটা দিয়ে দিলাম, তখন এটা রান করলে পারফেক্টলি হয়। এখন আমরা ভ্যালু গুলো চেঞ্জ করে ট্রাই করি। এখন আমরা কি আমরা যা একটা কাজ করি যে সবচেয়ে বড় বানাই দিই ভি কে, দেখি আমরা আসলে ভি বিগ রান হয় কিনা। তো আমরা যদি এখানে এটা রান করি, দেখেন বি বিগ। এখন আমরা সবচেয়ে বড় বানাই দিই এ কে, ঠিক আছে, তো দেখি এটা আমাদের রান হয় কিনা। দেখেন এ বিগ, এ ইজ বিগ, দ্যাট মিনস আমাদের কোডটা পারফেক্ট। এখন এটাকে আরো পারফেক্ট করার জন্য এটা আপনাদেরকে ইউজারের কাছ থেকে নিতে হবে, দ্যাট মিনস ইনপুট নিয়ে। আপনারা বুঝতে পারছেন, অবশ্যই কমেন্ট করতে পারেন যে কারা কারা বুঝতে পারছেন, আর সেটা আপনারা নিজেরা নিজেরা করবেন, অর্থাৎ ইউজারের কাছ থেকে নিয়ে করবেন ইনপুট নিয়ে। ঠিক আছে, যেটা আমরা একটু পূর্বে ভিডিওতে দেখেছিলাম এবং আমরা দেখিয়েছিলাম যে কিভাবে ইউজারের কাছ থেকে নিতে হয়, ইউজারের কাছ থেকে নিয়ে নিয়ে ট্রাই করবেন। ঠিক আছে, তো আমরা এটা আপাতত রাখলাম, তারপর একটা সিম্পলি দেখাই দিই, জাস্ট ইনপুট দিলেই হবে। তবে পারফেক্টলি দেওয়ার জন্য আপনাকে ইন্টিজার করে নেওয়াটাই আপনার জন্য পারফেক্ট হবে। এটাকে আরো সুন্দর করার জন্য আপনি লিখতে পারেন এ ইকুয়াল একটা ভ্যালু দাও, ভিউ কেও আমাকে একটা ভ্যালু দাও, আবার হচ্ছে সি ইকুয়াল আমাকে একটা ভ্যালু দাও। এখন যদি আমি এটাকে রান করি, প্রথমে বলবে এ ইকুয়াল, তো আমরা দিলাম 12, ভি ইকুয়াল দিলাম 13, সি ইকুয়াল দিলাম 14, রুলস অনুসারে আসবে যে সি হচ্ছে বড়। ওকে, তো এটা আপনারা নিজেরা দেখে নেবেন। তো আমরা এফ সরি ইফ এলস এর বিষয়টা দেখলাম, তারপরে এলিফ এর বিষয়টা দেখলাম, এলস এর বিষয়টা দেখলাম, এবং নেস্টেড ইফ এলস এর বিষয়টা দেখলাম, যে এই যে একটার ভিতরে একটা ইফ এর ভিতরে আরেকটা ইফ। ঠিক আছে, কখন ব্যবহার করলাম, যখন এটা ট্রু হয়ে গেল, তখন আমরা যখন আরেকটা কন্ডিশন দেখতে যাচ্ছি এই কন্ডিশনের ভিতরে, তখন আমরা এটা ব্যবহার করলাম। ওকে, এখন এগুলো দেখার পরে আমাদের কিন্তু আজকে আরেকটা টপিক বাকি আছে, সেটা হচ্ছে লজিক্যাল অপারেটর গুলো ব্যবহার করা, অর অ্যান্ড ব্যবহার করা। ঠিক আছে, তো সেই জন্য আমরা একটু ভালো করে বোঝার জন্য আমরা নোটপ্যাডে যাই। এই যে দুইটা কন্ডিশন, তো সেই দুইটা কন্ডিশনকে কিন্তু আমরা আলাদা আলাদা ভাবে নেস্টেড না করে, যেমন এটার পরে এটা দিলাম, এটা না করে একসাথে করে দিতে পারি, আর সেটাকে আমরা লজিক্যাল অপারেটর হিসেবে অ্যান্ড ধরতে পারি অথবা অর ধরতে পারি, সেটা ডিপেন্ড করবে যে আমাদের মানে শর্ত অনুসারে। এখন দুইটা কন্ডিশন, অর্থাৎ এ কখন বড় হবে, ফর্মালি এ ইজ বি কখন, যখন হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে এ বি থেকে বড়, আবার এ সি থেকে বড়, এই দুইটা কন্ডিশন আলাদা আলাদা ভাবে রান করলে আমরা কিন্তু করতে পারছি। কিন্তু আমরা ইচ্ছা করি দুইটা কন্ডিশনটাকে একসাথে করতে পারবো, আর তার জন্য আমরা ইউজ করতে পারি হচ্ছে লজিক্যাল অ্যান্ড অপারেটর। ঠিক আছে, সেটা কিভাবে, সেটা আমরা এইভাবে ব্যবহার করতে পারি, ইফ এ বি থেকে বড় অ্যান্ড বি আবার সি থেকে বড়, তখন অবশ্যই যদি এই কন্ডিশনটা হয় তাহলে আমাকে আউটপুট দিবে। তো এটা আমরা একটু ট্রাই করি, যে আলাদা আলাদা ভাবে দেখলাম যে এ বি থেকে বড়, এই জিনিসগুলো দেখলাম। তো আপাতত আমরা এগুলো কেটে দিই, এই যে কন্ডিশনটা সেটা আমরা আলাদা আলাদা ভাবে দেখি, যে এ যদি বি থেকে বড় হয়, অর্থাৎ একসাথে দেখব, যেটাকে আমরা বলছি যে লজিক্যাল অপারেটর একসাথে কাজ করবো, এ থেকে এ যদি বি থেকে বড় হয় অ্যান্ড, এই যদি আবার সি থেকেও বড় হয়, এ বি থেকেও বড় সি থেকেও বড়, তাহলে মোটামুটি বলেন তো, এ যদি বি থেকেও বড় হয় সি থেকে বড় হয়, তাহলে কোনটা বড় হবে, অবভিয়াসলি এ হবে বিগ, এ ইজ বিগ। ঠিক আছে, আর যদি এ বি থেকে বড় না হয়, আবার সি থেকেও যদি বড় না হয়, তাহলে অন্য একটা ঘটনা ঘটতে পারে, সেটা কি ঘটবে সেটা আমরা জানি না, সেটা আমাদের কোড করতে হবে। ঠিক আছে, এখন এই যে দুইটা কন্ডিশন একসাথে করে দেওয়া, এক্ষেত্রে কিন্তু আমরা অ্যান্ড অপারেটর ব্যবহার করলাম, আর এটার মানে কি, এটাও যদি সত্য হয়, এটাও যদি সত্য হয়, তাহলে কিন্তু এই আউটপুটটা দিবে, কারণ একটা সত্য হলে কিন্তু এটা আউটপুট দিবে না, কারণ অ্যান্ড অপারেটর মিনিং হচ্ছে দুইটাকেই ট্রু হতে হবে, অর্থাৎ আপনার কন্ডিশন যারা আপনি অ্যান্ড দিবেন, অ্যান্ড এর ভিতরে যতগুলো কন্ডিশন থাকবে সবগুলো ট্রু হলে কিন্তু তারপরের যে আপনি কোডটা দিবেন, অর্থাৎ পরের যে এক্সপ্রেশনটা দিবেন, সেটা কিন্তু এক্সিকিউশন হবে। আর যদি আপনি এখানে অর দিতেন, তাহলে একটা
একটা যদি ট্রু হয়ে যেত, অর্থাৎ এখানে যতগুলো কন্ডিশন থাকবে এই অরের ভিতরে, এর মধ্যে একটা কন্ডিশন যদি ট্রু হয়ে যায় তাহলে এখানে যে এক্সটেনশন থাকবে অথবা এখানে যে এক্সপ্রেশন থাকবে সেটা কিন্তু এক্সিকিউশন হয়ে যাবে। ওকে, তো এই দুইটাকে আমরা এন্ড দিয়ে ট্রাই করি, দুইটা যদি সত্য হয় তাহলে হবে এ বড়। ঠিক আছে, আমরা আগের যে কোড প্রবলেমটা ছিল সেটাকে আমরা লজিক্যাল অপারেটর দিয়ে রান করার ট্রাই করি। এ যদি বি থেকে বড় হয় এবং এ যদি সি থেকেও বড় হয় তাহলে এ বড়। তারপরে আমরা আরেকটা কন্ডিশন দেখব, আরেকটা কন্ডিশন দেখার জন্য আমরা এখন কি দিব আপনারা অবশ্যই কমেন্ট করবেন, কি দিব? আমরা দিব এলিফ, শুধু ইফ কিন্তু দিব না, এলিফ। এরপরে যদি এমন হয় যে এটা যেহেতু রান হল, সত্য হলে তো রান হয়ে যাবে, আর যদি সত্য না হয় তাহলে আমরা ট্রাই করতে পারি যে বি যদি আবার সি থেকে বড় হয়, যেহেতু একটা যে কোনো একটা হতে পারে, আবার যে বি যদি এ থেকে বড় হয় তাহলে আমরা লিখতে পারি প্রিন্ট যে বি ইজ উইক। আচ্ছা, এখন মনে করেন যে এটাও সত্য হলো না, এটাও সত্য হলো না, তখন কি হবে? তখন আপনাকে আরেকটা কন্ডিশন দিতে হবে। আরেকটা কন্ডিশন দেওয়া লাগবে না, কারণ দুইটা রান না হলে অটোমেটিক ভাবে আমরা জানি যে দুইটা, যেহেতু এও বড় না বিও বড় না, তাহলে অটোমেটিক আমরা কন্ডিশন না দিয়ে লিখতে পারি যে আমাদের হচ্ছে সি বড়। ঠিক আছে, এখন আমরা এটাকে রান করলে আগের মতোই আমরা ফলাফল পাবো, কিন্তু সিস্টেমটা আলাদা। এখন আমরা এটাকে রান করি, আর রান করে মনে করেন এ এর মান বড় দিয়ে একবার 12 দিলাম, আর দিলাম 2, আর একটা দিলাম 4। রুলস অনুসারে কি বলবে? এখানে আমাদের কোড ভুল আছে, একটু ভুল আছে, সেটা হচ্ছে সি, দেখেন সি কিন্তু 3 নাম্বার, কিন্তু বলতেছে সি বড়। কেন? কারণ হচ্ছে এই যে কোডটা আছে, এ বি থেকে বড়, এ কিন্তু বি থেকে বড়, এ সি থেকে বড়, হ্যাঁ বড়, তাহলে এটা রান হয়ে যাওয়ার কথা, কিন্তু এটা কেন রান হচ্ছে, এর পিছনে কারণ কি? আমরা আবার ট্রাই করি। আমরা দিয়েছিলাম 12, আমরা দিয়েছিলাম 2, তারপর দিলাম 4। এখন খেয়াল করেন বলতেছে যে সি ইজ উইক, কেন উইক বলতেছে? এর পিছনে কারণ হচ্ছে এই যে কন্ডিশনটা, এ কি বি থেকে বড়? অবশ্যই এ বি থেকে বড়, এ হচ্ছে 12। তারপরে বি কি সি থেকে বড়? এ এ কি আবার সি থেকে বড়? অবশ্যই এ কিন্তু সি থেকে বড়, তাহলে তো এটা রান করার কথা, এ ইজ বিগ, বাট সি ইজ বিগ কেন আস্তে আস্তে? কারণ হচ্ছে এটা আমরা যদি আবার খেয়াল করে দেখি ভালো করে যে বি কিন্তু এ থেকে বড় না, আবার বি কিন্তু সি থেকে বড় না, তাহলে এটা রান হবে না, বাট এখানে তো এটা রান হওয়ার কথা, এ ইজ বিগ, বাট সি কেন আসতেছে? এর পিছনে কারণটা কি? কারণটা আমরা একটু দেখি, এর জন্য আমরা এটাকে আবার রান করি। রান করার জন্য এ দিলাম, সরি আমি একটু এটা ঠিক করে নিই, আর এটাকে কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিই। এটার ভ্যালু হচ্ছে আমরা দিছিলাম 12, 2, তারপরে 4, বলতেছে সি ইজ বিগ। ঠিক আছে, তো এর পিছনে কারণ কি? কারণটা আমরা বের করি। এখানে দেখলাম যে আমাদের কোডটা কিন্তু মূলত ঠিক আছে, কারণ আমরা কন্ডিশন অনুসারে এ বি থেকে বড় হলে, সি থেকে বড় হলে অবশ্যই এ বড়, কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে আমাদের আউটপুট দিচ্ছে অন্যরকম। এর পিছনে অবশ্যই একটা কারণ আছে, কারণ আমরা দেখলাম যে এর মান আসলে বড় কিন্তু বলতেছে সি বড়, এবং আমাদের কোডও এখানে মানে কন্ডিশন গুলো ঠিক আছে, তাহলে এমন কেন হচ্ছে? এর পিছনে কারণ হচ্ছে আমরা এখানে দেখেন যে ইনপুট হিসেবে যা নিচ্ছি সবই হচ্ছে স্ট্রিং হিসাবে, কারণ আমরা জানি আগের ভিডিওতে দেখেছি যে আমরা ইনপুট হিসেবে জানি তার ডিফল্ট হচ্ছে সবই স্ট্রিং। এখন সি এর ভ্যালু অক্ষর অনুসারে যদি আমরা দেখি এ বি সি, তো সি কিন্তু এখানে স্ট্রিং হিসাবে আসতেছে, এই যে সিটা, আর সি এর আজকে ভ্যালু কিন্তু অবশ্যই বি থেকে বড়, যার কারণে আমাদেরকে দেখাচ্ছে যে বি সি হচ্ছে বড়। এটা ভালো করে আপনাকে বুঝতে হবে, কারণ এখানে আজকে ভ্যালু হিসেবে যদি আমরা এ কম্পেয়ার করি, বি কম্পেয়ার করি, সি কম্পেয়ার করি, তাহলে কিন্তু এ এর আজকে ভ্যালু অবশ্যই সি থেকে ছোট। আমরা যদি খেয়াল করে দেখি আজকে ভ্যালু গুলো, তাহলে আমরা সহজে বুঝতে পারবো, একটু বড় হবে ভিডিওটা কিন্তু আপনারা সহজে বুঝতে পারবেন, সেটা হচ্ছে যে আজকে এ এর আজকে ভ্যালু, আজকে আজকে ভ্যালু, সরি আজকে ভ্যালু অফ এ অথবা এ টু জেড, দেখেন এ এর আজকে ভ্যালু হচ্ছে 97। আবার যদি আপনি মানে বি এ চিন্তা করেন তাহলে 98, সি এ চিন্তা করলে কত হবে? 99, তাই না? এ থেকে যদি জেড দেখেন তাহলে জিনিসটা বুঝতে পারবেন, এ এর আজকে ভ্যালু 97, বি এর আজকে ভ্যালু 98, সি এর আজকে ভ্যালু 99, তাহলে রুলস অনুসারে এ বি সি এর মধ্যে কোনটা বড়? অবশ্যই সি বড়, কারণ সি এর আজকে হলো 97। তো আমাদের এখানে কোড অনুসারে আমরা যখন ইনপুট দিলাম
এরপরে এখানে লিখলাম এ বি সি, তখন কিন্তু সে এই এ কে কম্পেয়ার করতেছে, বি কে কম্পেয়ার করতেছে এবং সি কে কম্পেয়ার করতেছে, এবং কম্পেয়ার করে দেখতেছে সি এর আস্কি গুলো অবশ্যই 99, তাহলে সি বড়, সেটা কিন্তু হচ্ছে। কিন্তু আমাদের কিন্তু সি দিয়ে আমরা কোনো মানে আজকে বলে বুঝাচ্ছি না, নাম্বার বুঝাচ্ছি। তো এই প্রবলেমটা সলভ করতে হলে আমাদেরকে যে কাজটা করতে হবে, যে ইনপুটটাই নিতে হবে ইন্টিজার ভ্যালু হিসেবে, যেটা আমরা আমাদের প্রথম 2 নম্বর ভিডিওতে দেখেছিলাম, বিভিন্ন ধরনের ডাটা টাইপ এবং এই ডাটা টাইপগুলো কিভাবে টাইপ কাস্টিং করতে হয়, এবং এই বিষয়গুলো আপনারা এখান থেকে দেখে নিতে পারেন। যে এই ভিডিওটা মূলত টাইপ কাস্টিং এর যে বিষয়টা সেটা আমরা এখানে দেখেছিলাম। আচ্ছা, খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট ছিল। তো আমরা এখানে এই জন্য এখানে দিব ইন্টিজার, কারণ আমাদের আউটপুট ইনপুটটাকে ইন্টিজার করে নিতে হবে, যেন আমাদের নাম্বার সিস্টেম অনুসারে কম্পেয়ার হয়, স্ট্রিং অনুসারে না হয়। আর এই জন্য কিন্তু আমরা আমাদের পুরো সিরিজটা স্টেপ বাই স্টেপ এনেছি, যেন আপনারা বুঝতে পারেন একটার সাথে একটা সম্পর্কিত। আমরা এই জন্যই প্রথমে ডাটা টাইপ, তারপর ইনপুট শিখিয়েছি, এরপরে কিন্তু এই টপিক গুলো দেখাচ্ছি। ওকে, তো এই জন্য আমরা একই টাইপের ডাটা নেওয়ার জন্য আমরা এটাকে ডেসিমেল করে নিচ্ছি, অর্থাৎ ইন্টিজার করে নিচ্ছি, পূর্ণ সংখ্যা। এখন যদি আমরা রান করি, অবশ্যই আমরা দেখবো আমাদের মানে কোড ঠিক আছে। তো আমরা এটা রান করি, রান করার পরে এখন সেম ভ্যালুটা দিব আমরা, এর মান দিব 12, বি এর ভ্যালু দিব 2, আর সি এর ভ্যালু দিব 4, এবং আমাদের আউটপুট আসবে এ ইজ বি। ঠিক আছে, এখন কিন্তু আমাদের কোড ঠিক আছে, জাস্ট আমরা টাইপ কাস্টিং করার না কারণে সেই জন্য আমাদের ভুল আসছিল, কারণ এটা স্ট্রিং ভ্যালু হিসেবে ধরা হয়েছিল। ঠিক আছে, তো আজকে ভিডিওতে খুবই ইম্পর্টেন্ট বিষয়গুলো আমরা স্টেপ বাই স্টেপ শিখলাম। পরের ভিডিওতে খুবই ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে আলোচনা করব, যেটা অনেক ইম্পর্টেন্ট, কারণ আমরা যত টুলস বানাবো ম্যাক্সিমাম টুলস হচ্ছে লুপের ব্যবহার লাগবে। তো আমরা পরের ভিডিওতে লুপের বিষয়টা বিস্তারিত শেখার ট্রাই করবো। ওকে, তো আজকে ভিডিওতে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম। আজকে ভিডিও এই পর্যন্ত না, আপনাদেরকে হোমওয়ার্ক দেওয়া বাকি ছিল, আমরা প্রথমে হোমওয়ার্ক দিয়ে নিচ্ছি। এই প্রবলেমটা আপনারা সলভ করবেন, আপনারা তিনটা সংখ্যা থেকে সবচেয়ে ছোট সংখ্যাটা খুঁজে বের করবেন, তারপরে এই কোডটা করে আমাদের টেলিগ্রাম গ্রুপে অথবা আমাদের ফেসবুক গ্রুপে পোস্ট করবেন। আর যদি করতে কোনো সমস্যা হয়, তাহলে আমাদের সাপোর্টিং টিম আপনাদেরকে হেল্প করবে। এর জন্য আপনারা আমাদের টেলিগ্রাম গ্রুপে অথবা আমাদের ফেসবুক গ্রুপে কিন্তু জয়েন হয়ে থাকবেন, আর এই লিঙ্কগুলো আমাদের ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। ওকে, তো আজকে ভিডিওতে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।